একটা এই ব্যাপারটা পুরোটাই একটা ভুল বুঝাবুঝি ছিল, মিসআন্ডারস্ট্যান্ডিং। তো এটাই তো, ভুল বুঝাবুঝি হলে তো ভুল বুঝাবুঝির সমাধান হওয়া উচিত আমি মনে করি। না, ও সে নোটিশের ফয়সালা সেটা একটা আদালতের নোটিশ, সেও তুলে নিবে বলেছেন, আমিও তুলে নিব, এটাই। এখন দেখেন, সমাজে তো আসলে সমালোচনা আলোচনা থাকেই, আমরা আসলে আর্টিস্ট, আমাদের নিয়ে অনেক বেশি সমালোচনা থাকে আলোচনার থেকে। সো আলোচনা যেখানে থাকবে সমালোচনা সেখানে থাকবেই। সো এটা নিয়ে আসলে মানে ম্যাটার ভ্যারি করে না। সো আজকের পর থেকে যেটা দেখবে সবাই, মিউচুয়াল হয়ে গেলো, এটা দেখার পরে সবাই মানে বুঝবে যে আসলে ভুল বোঝাবুঝি ছিল। এটাতে আমার মনে হয় যে মানহানি হয়েছে কি হয় নাই এটা না, আসলে আমরা তো বিনোদন কর্মী যেটাকে বলে। সো এটাও মনে করেন আপনারা ভেবে নেন ইস এ চার্ম, ইস এ বিনোদন, দ্যাটস দ্য থিং। আগে যেটা বলেছি, আমি তো কাউকে ইন্ডিকেট করে বলি না, আমি আসলে আমার কিছু মানুষজনের কে নিয়ে বলেছি, যেখান থেকে যেসব সিনেমা থেকে আমি বাদ পড়েছি, যাদের থেকে বাদ পড়েছি বা আমি বাদ দিয়েছি রাগ করে, তাদেরকে উদ্দেশ্য করে আমি বলেছি। আমি তো সবাইকে উদ্দেশ্য করে বলিনি এখানে। চারটা সিনেমা আমার, আগে ক্লারিফাই করি, চারটা সিনেমা আমার সমালোচনা আলোচনা হওয়ার আগেই আমি সাইন করেছি। তার মধ্যে একটা সিনেমা আমার হাউসের সিনেমা, আমাদের ইন হাউস প্রোডাকশন, আর বাকি তিনটা হচ্ছে বাইরের। এটা আমি গত ফেব্রুয়ারি মাসে সাইন করেছি। আরো কাজের অফার পাচ্ছেন বিদেশে, মানুষের কাছে? তাহলে এটা আপনার জন্য আশীর্বাদ কিনা? অবশ্যই আশীর্বাদ বলেন, ভালো বলেন, মানে সবই ঠিক আছে, ভালো খারাপ দুটো মিলেই আছে। এই পরিস্থিতি আপনার জন্য আশীর্বাদ বলতে পারি আমরা? আশীর্বাদও আবার আশীর্বাদও না, কারণ আশীর্বাদ হচ্ছে কিছু সিনেমা আমি পেয়েছি, কিছু শো পাচ্ছি, যেমন আমার এই মাসেই লন্ডনে শো আছে, সেখান থেকে আমার দুবাইতে শো আছে, সেখান থেকে আমি ইউএসএ যাচ্ছি, তো এটা আশীর্বাদ। বা কিছু ছবির অফার পাচ্ছি, বা কিছু লোক আরও বেশি চিনছে, এটা আশীর্বাদ। বাট আশীর্বাদ না হচ্ছে মানে কিছু কন্ট্রোভার্সি হয়েছে বা কিছু আমার রেপুটেশন খারাপ হয়েছে, আমাকে কেউ বলছে যে আমি সত্য কথা বলেছি, বাট সেখান থেকে কেউ বলছে আমি পাগল হয়ে গেছি, লাইক দিস, এরকম অনেক আবলা আবলা কথা। তো আসলে মানে দেখেন, যারা আলোচনায় থাকবে তাদেরকে নিয়েই সমালোচনা করবে, তো ওইটা ভেবে আমার মানে দুটোই মানে সমস্যা, 50-50। শোরুম আমি আগেও উদ্বোধন করেছি, আপনারা দেখেছেন, আমি মার্চ মাসে আল্লাহ রামায়ণের একটা ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছিলাম, ওখানে উদ্বোধন করেছি, দুবাইতে ছিলাম, ওটাও দুবাইতেও আমি করেছি ওটার উদ্বোধন। সো এটা নতুন কিছু না। আমার মনে হয় যে সিনেমা ওয়ার্ল্ড, এটা সব ছবি চলবে, ইন্ডিয়ান মানে হিন্দি বলেন, ইংলিশ বলেন, বাংলা বলেন, কারণ দেখেন আমাদের হলগুলো ডেভেলপ হওয়া উচিত সিনেমার কথা যদি বলতে চান, আর সব সিনেমাই চলা উচিত। কারণ সব জায়গায় যে ভালো বাজেটের ছবি হবে এরকমও না। দেখেন বলিউডেও কিন্তু একটা 3 কোটি টাকা বাজেটের একটা সিনেমা কিন্তু অলরেডি 100 কোটি টাকা বিজনেস করে গেছে। এটা আসলে ডিপেন্ডস অন লাক অ্যান্ড পাবলিসিটি। সো ওইটার জন্য যে বাংলা ছবি কমে যাচ্ছে বা ধ্বংস হচ্ছে, এটা আমি মনে করি না। কারণ যার যার একটা জায়গা আছে, বাংলা ছবি যারা দেখে তাদের কিন্তু আলাদা দর্শক আছে, আবার হিন্দি ছবি যারা দেখেন আলাদা দর্শক আছে।